আগুনে ভস্মীভূত হয়ে যাওয়া দোকান ব্যবসায়ীদের 50,000 টাকা করে অনুদান দিল মার্চেন্ট অ্যাসোসিয়েশন। মালদার গাজলে গত 7ই জুন অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে 8টি দোকানঘর প্রচুর ক্ষয়ক্ষতি হয়। শুক্রবার রাতে মালদার গাজল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগুনে ভস্মীভূত হয়ে যাওয়া ব্যবসায়ীদেরকে নগদ 50,000 টাকা করে অনুদান দেওয়া হলো। ক্ষতিগ্রস্ত 6 জনকে 500 টাকা এবং 1 জনকে 25,000 টাকা, মোট 3,25,000 টাকা আর্থিক অনুদান দেন। মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এবং গাজল মার্চেন্ট অ্যাসোসিয়েশন আমাদের গত 7 তারিখে এখানে অগ্নিকাণ্ড হয়। 7খানা দোকান আমাদের একদম কমপ্লিটলি নষ্ট হয়ে যায়। তাদের একটা লন্ড্রিও ছিল, 6টা বড় বড় দোকান ছিলেন, কাঠের দোকান এখানে ছিলেন, তাদের সম্পূর্ণ মাল নষ্ট হয়ে যায়, দোকান টোকান সব পুড়ে যায়। এবং এটা ইলেকট্রিসিটি অফিসের পাশেই ছিল ঘটনাটা। এবং আমরা সেদিন পরের দিন রাত্রি আমি এখানে আসি এবং তাদের সঙ্গে আলোচনা করি। একা একটা আমার মনে হয় ষড়যন্ত্রমূলক কোনো ঘটনাও হতে পারে, যাই হোক এটা ইনভেস্টিগেশনের ব্যাপার, এটা ইনভেস্টিগেশন হবে। এবং আগামী দিনে এই গাজল মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং মালদা মার্চেন্ট চেম্বার যৌথভাবে এই 7 জন ব্যবসায়ীর আমরা পাশে আজকে দাঁড়িয়েছি এবং তাদেরকে আর্থিকভাবে আমরা সহযোগিতা করেছি এবং যাতে তারা অন্তত নিজের পায়ে দাঁড়িয়ে একটা কাজ করতে পারেন সেই চেষ্টা আমরা করেছি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।